হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আপনি নতুন একটি ভিডিওতে স্বাগতম। আর হচ্ছে সবার আগে অ্যাসাইনমেন্টের সমাধান পেতে এবং অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে কোনো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো আজকে আমরা আসলে কথা বলবো একটা নতুন অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। সেটা হচ্ছে নবম শ্রেণীর আপনার হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, বিশ্ব সভ্যতা। তো এইটা হচ্ছে আর্টসের একটা সাবজেক্ট। তো এইটার অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, তো সেটা 13 সপ্তাহের অ্যাসাইনমেন্টে প্রকাশিত হয়েছে। এটাতে আপনি দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ তৃতীয় অধ্যায় বাংলাদেশের প্রাচীন বাংলাদেশের, আর হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও এর প্রভাব ও জনপদ। তো এইটা হচ্ছে আপনার হচ্ছে মেইন অ্যাসাইনমেন্ট সেটা দিচ্ছে। তো অ্যাসাইনমেন্টের এটা হচ্ছে আপনার পুরা যেই অ্যাসাইনমেন্টটা দিচ্ছে সেই অ্যাসাইনমেন্টটা, আর এখান থেকে আপনি আনসার প্রয়োগ করবেন। এইভাবে নবম শ্রেণীর আমি এটা দেখা দিচ্ছি, একদম আপনার অ্যান্সার এ টু জেড দেখা দিচ্ছি। বাংলাদেশের নবম শ্রেণীর 13 সপ্তাহের বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা অ্যাসাইনমেন্টের সমাধান, প্রাচীন বাংলার ইতিহাসে জনবসতি। তো এটাতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্রাচীন বাংলার জনবসতি ও কৃষি নির্ভর একটি ছোট ছোট অঞ্চলগুলোকে বলা হয় জনপদ। প্রাচীন যুগে বাংলার বর্তমান বাংলাদেশের মতো একটি অখণ্ড ছিল না, মানে বাংলাদেশের মতো একটি অখণ্ড ছিল না। প্রাচীন বাংলার জনপদ থেকে আমরা তখনকার বাংলার ভৌগোলিক অবয়, তারপর হচ্ছে সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারি। নিচে প্রাচীন বাংলার জনপদের একটি মানচিত্র অঙ্কন করা হলো। তো আপনি যদি চান তাহলে অবশ্য মানচিত্র আপনি এখান থেকে অঙ্কন করতে পারবেন, আর যদি না চান তাহলে কোনো সমস্যা নাই, তাও আপনি হচ্ছে অঙ্কন নাও করতে পারেন, শুধুমাত্র লিখে লিখে আপনি এখানে দিতে পারেন তাও হবে। তবে আমি একটা বলে নেই যে আপনি হচ্ছে কষ্ট করে মানচিত্রটা আর্ট করবেন, তাহলে অবশ্য নাম্বার আপনি বেশি পেতে পারেন। আর যেহেতু এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অনলাইন ভিত্তিক, তারপর হচ্ছে আপনার এটা জাস্ট জমা দিতে হবে, তো আমার মনে হয় যে আপনি হচ্ছে মানচিত্রটা অঙ্কন করাটাই ভালো হবে। তো এটা মানচিত্রটা আপনি দেখতে পাচ্ছেন, মানচিত্রটা আমি একটা দিয়ে দিচ্ছি, একবারে হচ্ছে মানচিত্র, ফুল মানচিত্র। তো এই মানচিত্রটা আপনি দেখে আপনি এটা করে নেবেন। প্রাচীন বাংলার জনপদ ছিল আসলে এরকম, গৌড় জনপদ, তারপরে এরকম অনেক কিছু ছিল। তারপরে কয়েকটি উল্লেখযোগ্য জনপদ হচ্ছে আপনার এখানে উল্লেখযোগ্য কিছু জনপদ হচ্ছে গৌড়, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, তম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ ইত্যাদি। তো এই আপনার এই যে জনপদগুলো আছে এই জনপদগুলোর আপনার বিস্তারিত লিখতে হবে। সেইটা হচ্ছে আপনি এখান থেকেও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। একদম একটু পর হচ্ছে আমি দেখা দিচ্ছি। তো এটা বলে নেই যে এখানে আপনাকে আপনার সব থেকে ভালো হবে যে আপনি এখানে লেখে দেখে দেখে লিখবেন, এবং যেরকম করে দেওয়া আছে সেরকম করে আসলে আপনি লিখবেন, কোনো অন্য সিস্টেমে না লিখে এরকম করে লিখলে আপনার হচ্ছে মার্কস বেশি পাবেন। তো এখন আমরা চলে যাব আমাদের হচ্ছে আমরা হচ্ছে আমাদের সেই ইয়াতে চলে যাব যে আসলে আমরা এখন কি করব এরপরে। তো এটা হচ্ছে ফুল পেজ, যদি আপনার তা লাগে তো আপনি এখানে ভিডিও থামায় একদম আস্তে আস্তে লিখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর মানচিত্রটাও এখান থেকে আপনি আর্ট করে নিতে পাবেন একটু দেখে দেখে, কোনো সমস্যা নাই। না হলে আপনি বই থেকে আপনি মানচিত্রটা কপি করে নেবেন, সেটাও একদম কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার পুরা হচ্ছে যে আপনার যে কোনো দেশের বাংলাদেশে কোনো দেশে মানুষের জীবনচারণ ইতিহাসের ওপর সে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম। একটু বড় করে নিচ্ছি যেন আপনাদের দেখার সুবিধার্থে। এখানে প্রভাব অপরিসীম, বাংলাদেশের বিশাল সমভূমি আর প্রচুর নদ নদী থাকা এদেশের যোগাযোগ ও মালামাল পরিবহনের একটি বড় মাধ্যম হচ্ছে নদীপথ। বিদেশি আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করতে, মানে তখন বাংলাদেশ নয় সরি, এটা হচ্ছে দেশকে রক্ষা করার জন্য নৌযুদ্ধে পারদর্শী হয়ে ওঠে বাংলা সৈন্যরা। এখনকার আবহাওয়া নাতিশীতোষ্ণ ভৌগোলিক পরিবেশে দেশবাসীকে কোমল আর শান্ত স্বভাবের করেছে, পাশাপাশি উর্বর ভূমির কারণে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে। আবার ঋতু বৈচিত্র্যের কারণে ঝড় ও জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে, তাই তারা হয়ে ওঠে সংগ্রামী শুধু স্বভাব চরিত্রেই নয়। বাংলার আদিবাসী খাদ্য তালিকা ও পোশাকের ঘর বাড়ি সব কিছুই এদের ভৌগোলিক বৈশিষ্ট্যতার দ্বারা প্রভাবিত হয়েছে। বৈচিত্র্যময় এই প্রাকৃতিক অবস্থান প্রতিরক্ষার কারণে ক্ষেত্রেও বাংলার মানুষকে কিছুটা বাড়তি সুবিধা দিয়েছে। প্রাচীন যুগে বাংলার প্রতিটি শাসক তার যার যার মতো শাসন করতেন, বাংলার এই অঞ্চলগুলোকে তখন সমষ্টিগত নাম দেওয়া হয় জনপদ।
তো আজকে মানে এই এইটুক পর্যন্ত আপনি লিখলেই আপনার এটা হয়ে যাবে, সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এখানে আর তেমন আপনার কোনো কাজ নাই, শুধুমাত্র আপনি এটা নিয়ে যেয়ে জমা দিবেন। আর এখানে বলে নেই, যদি আপনার অবশ্যই ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যারা সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে এবং সবাই যেন ভালো কিছু করতে পারে, আমরা সেটাই চাই। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন অ্যাসাইনমেন্ট সমাধান পেতে এবং নতুন নতুন আর্নিং ভিডিও পেতে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।